আজ শুক্রবার, 2রা শ্রাবণ, 2024 সালের 19শে জুলাই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। এটি আজ 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ হবে না। লক্ষ্মীর পাঁচালি যদি পড়তে চান তো লক্ষ্মীবারে পড়ুন। আজ শুক্রবার সন্ধেবেলায় স্নান আদি সেরে নিরামিষ খেয়ে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। প্রেম বিবাহ বা প্রেম করে বিবাহ, ক্রিয়েটিভিটি, অ্যাক্টিং, অভিনয়, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার বা ফ্যাশন, এসবই কিন্তু ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস শুক্রের আন্ডারে পড়ে। এই জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আর যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থ সংক্রান্ত কোনো মামলা যদি কোর্টে পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা ভার্ডিক্ট দিতে চলেছে, যা আপনাদেরকে উপকৃত করবে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। জীবনের কঠিন লক্ষ্যের প্রতি কঠোরভাবে এগিয়ে যান, ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না।